Assalamualaikum warahmatullahi wabarakatuh. How are you, my dear student? I hope you are well and you are taking care of your health and you are keep yourself with studies. Previous class I have taught you about suffix. অর্থাৎ আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম suffix কাকে বলে, suffix কিভাবে গঠন করা যায়। আমরা জেনেছি suffix অর্থ প্রত্যয়, অর্থাৎ কোন মূল শব্দের পরে যদি নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে, suffix বলে। বাট টুডে আই উইল টিচ ইউ অ্যাবাউট prefix, অর্থাৎ উপসর্গ। আমরা উপসর্গ বলতে কি বুঝি, যদি কোনো কিছু ঘটার পূর্বে আমরা কোনো কিছুর আভাস পাই বা লক্ষণ পাই তখন তাকে বলে উপসর্গ, অর্থাৎ পূর্ব লক্ষণ। সেরকমই গ্রামারের ক্ষেত্রে প্রিফিক্স বলতে প্রি অর্থ পূর্বে আর ফিক্স অর্থ সংযুক্ত, অর্থাৎ যদি মূল শব্দের পূর্বে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা নতুন ওয়ার্ড বা শব্দ যুক্ত হয়ে কোনো নতুন শব্দ গঠন করে তখন তাকে কি বলে, প্রিফিক্স বলে। আমাদের প্রথমে জানা উচিত মূল শব্দ কাকে বলে। যে সকল ওয়ার্ডকে পরিবর্তন করা যায় তাকে কিওয়ার্ড বা মূল শব্দ বলে। তাহলে যে সকল ওয়ার্ডকে পরিবর্তন করা যায় তাকে কি বলে, কিওয়ার্ড বা মূল শব্দ বলে। গত ক্লাসে তোমরা জেনেছো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই চারটি পার্টস অফ স্পিচকে পরিবর্তন করা যায়, অর্থাৎ এই চারটি পার্টস অফ স্পিচ হলো কিওয়ার্ড বা মূল শব্দ। আর এই চারটি পার্টস অফ স্পিচকেই পরিবর্তন করা যায় কিভাবে, এক সাফিক্স গঠন করে অথবা প্রিফিক্স গঠন করে অর্থের পরিবর্তন করা যায়। এখন আমরা প্রিফিক্সের সংজ্ঞায় চলে আসি। প্রিফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, কিওয়ার্ড বা মূল শব্দের পূর্বে অর্থাৎ যে সকল শব্দ পরিবর্তন করা যায় তাকে কি বলে, কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড বা মূল শব্দের পূর্বে কোন লেটার বা বর্ণ বা ওয়ার্ড, একটা লেটার হতে পারে বা একের অধিক লেটার হতে পারে, আবার কোন নতুন শব্দ হতে পারে, তাহলে মূল শব্দের পূর্বে কোন লেটার বা বর্ণ বা ওয়ার্ড যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করলে তাকে কি বলে, তাকে প্রিফিক্স বলে। এখানে আমি তোমাদের প্রদর্শনার্থে দুইটি এক্সাম্পল দিয়েছি, তোমরা লক্ষ্য করো। এখানে আমি লিখেছি হেলদি, হেলদি অর্থ কি, স্বাস্থ্যবান। দেখো আমরা যদি হেলদির পূর্বে কি যোগ করি, আন যুক্ত করি, তাহলে আন প্লাস হেলদি, তাহলে কি হয়, আন হেলদি অর্থাৎ অসুস্থ বা সুস্থ না। হেলদি অর্থ কি, স্বাস্থ্যবান, আর আনহেলদি মানে বোঝা হলো সুস্বাস্থ্য না, যেটা অসুস্থ, আর হেলদি অর্থ বোঝায় সুস্বাস্থ্য। তাহলে হেলদির পূর্বে আন যুক্ত করলে কি হয়, আনহেলদি হয়, যেহেতু পূর্বে যুক্ত হয়েছে, তাহলে এটা একটা কি, প্রিফিক্স। প্রিফিক্স কোনটা, আন, আর মূল শব্দ কোনটা, হেলদি। তাহলে হেলদির পূর্বে আন যুক্ত করলে কি হয়, আনহেলদি। তেমনি পপুলেশন, পপুলেশন অর্থ জনসংখ্যা। আমি আগে কি যুক্ত করেছি, একটা ওয়ার্ড যুক্ত করেছি, আগে যুক্ত করেছিলাম দুইটি বর্ণ বা লেটার, আর পরবর্তী ওয়ার্ড আছে পপুলেশন। আমি পপুলেশনের পূর্বে ওভার, ওভার মানে কি, অতিরিক্ত, বেশি, কি যুক্ত করেছি, ওভার যুক্ত করে মূল শব্দটা বসিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে, ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যা। তাহলে প্রিফিক্স গঠনের সময় একটি লেটার বা একের অধিক লেটার হতে পারে, আবার শব্দ বসতে পারে। তাহলে পূর্বে যদি যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয় তাকে কি বলে, প্রিফিক্স বলে। তাহলে তাকে কি বলে, প্রিফিক্স বলে। তাহলে তোমরা কি করবে, বাড়িতে গিয়ে তোমরা এই প্রিফিক্সের সংজ্ঞা এবং মূল শব্দের সংজ্ঞাগুলো ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ সাফিক্স এন্ড হোয়াট ইজ প্রিফিক্স। ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস টু টাইপস অফ ওয়ার্ড অ্যান্ড হাউ ইউ ক্যান মেক নিউ ওয়ার্ড। ইউ মাস্ট রাইট ইট ইউর নোট খাতা অ্যান্ড ইউ উইল ট্রাই টু মেক নিউ ওয়ার্ড উইথ কিওয়ার্ডস। নেক্সট ক্লাস আই উইল কাম উইথ ইউ উইথ নিউ টপিক্স অ্যান্ড নিউ সাবজেক্ট। ওয়েট অ্যান্ড সি আওয়ার ক্লাস অ্যান্ড
if you don't understand anything, you will able to ask with the comment box, and take care of your health and stay home. Assalamualaikum warahmatullahi wabarakatuh.